আজ আমি আপনাদেরকে বলবো যে আগামী 7 ডিসেম্বর অমাবস্যায় এই সাত রাশির ধনলক্ষ্মী যুগ, যার ফলে ডিসেম্বর মাসে এই সাত রাশির জাতক জাতিকারা হতে পারেন বিপুল ঐশ্বর্যের অধিকারী। প্রত্যেক পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে একটি যুগ তৈরি হয় যাকে ধনলক্ষ্মী যুগ বলা হয়। আর আগামী 7 ডিসেম্বর শুক্রবার অমাবস্যা হওয়ায় এই দিন খুব বড় একটি যুগ তৈরি হয়েছে, ফলে মালামাল হবেন এই সাত রাশির জাতক জাতিকারা। তাই এই সাত রাশির মধ্যে আপনার রাশিও আছে কিনা সে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করুন। জ্যোতিষ শাস্ত্র মতে লক্ষ্মী যুগ সব রাশির উপর থাকে না, তাই যে রাশিতে লক্ষ্মী যুগ আছে তারা খুবই ভাগ্যবান। জ্যোতিষ মতে লক্ষ্মী যুগ খুব সাধারণ ব্যাপার নয়, মঙ্গল ও চন্দ্রের সংযোগ কিংবা সহ অবস্থান এই যুগ তৈরি করে। এখন আসুন জেনে নেই যে কোন কোন রাশির ভাগ্যে লক্ষ্মী যুগ আছে। মেষ রাশি, এ রাশির পঞ্চম ঘরে শনি মঙ্গল ও বৃহস্পতি থাকার জন্য অর্থের সমাগম ঠিকই ঘটবে, কিন্তু এ রাশিতে লক্ষ্মী যুগ নেই। বৃষ রাশি, যার দ্বিতীয় ঘরে শনি মঙ্গল অবস্থান করছে তাই এ রাশিতে ধন প্রাপ্তি ঘটবে এবং মানসিক শান্তি বজায় থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, লক্ষ্মী যুগের ফলে হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত। মিথুন রাশি, রাশির নবম ঘরে বুধ ও শনি স্থান পরিবর্তন করার ফলে এ রাশিতে লক্ষ্মী যুগ আছে, আর যদি চন্দ্র সংযোগ হয় তবে সোনায় সুহাগা, এর ফলে এ মাসে প্রচুর ধন প্রাপ্তি ঘটবে, এমনকি পিতৃ সম্পত্তি প্রাপ্তিও হতে পারে। কর্কট রাশি, দ্বিতীয় বা দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান ও বৃহস্পতি কেতুর সঙ্গে স্থান বিনিময় করায় লক্ষ্মী যুগ তৈরি হবে, ফলে এ মাসে অর্থের সঙ্গে সম্মান ও প্রাপ্তি হতে পারে। সিংহ রাশি, সিংহ রাশিতে চতুর্থ ঘরে মঙ্গল থাকায় ও শুক্র সহায় হলে ধন প্রাপ্তি হয়, ব্যবসায় উন্নতি হয়, কিন্তু এ রাশিতে লক্ষ্মী যুগ নেই। কন্যা রাশি, কন্যা রাশির দ্বিতীয় ঘরে কেতু ও শুক্র অবস্থান করলে আকস্মিক ধন প্রাপ্তি হয় এবং লক্ষ্মী যুগ তৈরির ব্যাপক সম্ভাবনা রয়েছে। তুলা রাশি, তুলা রাশিতে শুক্র ও কেতুর প্রভাবে অর্থলাভ ঘটবে, তবে লক্ষ্মী যুগ নেই। ধনুরাশি, ধনুরাশিতে চন্দ্র অষ্টম ঘরে অবস্থান ও রবি কেতুর শুক্রের প্রভাব অর্থগম ঘটায়, কিন্তু লক্ষ্মী যুগ নেই। মকর রাশি, রাশিতে চন্দ্র সহায় থাকায় ও লগ্নে তুলা থাকায় লক্ষ্মী যুগে কোটিপতি হওয়ার সম্ভাবনা না থাকলেও বিশাল ধনপ্রাপ্তির যুগ রয়েছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশিতে চন্দ্র ও শনির স্থান বিনিময় ও বুধের ষষ্ঠ অবস্থানে খ্যাতি ও প্রচুর অর্থলাভ ঘটায়। মীন রাশি, রাশিতে দ্বিতীয় চন্দ্র ও পঞ্চমে বুধ ও ষষ্ঠে বৃহস্পতি লক্ষ্মী যুগ ঘটায়, যা অর্থলাভ ঘটাতে সাহায্য করে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনার রাশিতে লক্ষ্মী যুগ আছে কিনা তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে তা সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।